अस्सलामु अलैकुम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। आमारे आजकेर ए अनलाइन क्लासटी 2020-2021 शिक्षाबर्षे भर्तिकृत एकादश श्रेणी शिक्षार्थीदेर जन्य आमार क्लासेर आलोचनाय जावार आगे 2020-2021 शिक्षाबर्षे सरकारी हरगंगा कलेजे सरकारी हरगंगा कलेजे एकादश श्रेणीते जारा भर्ती होयेछे तादेरके आमी आंतरिक शुभेच्छा एवं स्वागत एवं अभिनंदन जानाई। स्नेहे शिक्षार्थीरा, तुमरा अवश्य अभिनंदन पावार योग्य, कारण तुमरा एकटी बांग्लादेशेर एकटी ऐतिह्यबाही सरकारी कलेजे भर्ती होवार सुयोग पेयेछो। एइजन्य समाजकर्म विभागेर सकल शिक्षकेर पक्ष थेके आमी तोमादेरके आबारो स्वागत एवं अभिनंदन जाना एवं आमादेर ए हरगंगा कलेजे परिवारे तोमादेरके स्वागत जानाच्छी। किन्तु अत्यंत दुखेर विषय, जखन तोमादेर पदचारणा ए कलेज कैम्पास मुखरित थाकार कथा, तखन COVID-19 बा बैश्विक महामारीर कारणे अनलाइने तोमादेर क्लास शुरू करते होच्छे। तोमादेर संगे कबे आबार आमादेर साक्षात होबे सेटा आमरा केउ जानि ना, तबे आमरा सबाई दोआ करब आमरा जेन आमादेर कैम्पासे फिरे आसते पारि एबं क्लासे तोमादेर संगे देखा हय। आज के एकादश श्रेणीर एटी आमार प्रथम क्लास। आमार परिचय आमि दिच्छि, आमि नाजमुन नाहार, अध्यापक, समाजकर्म विभाग, सरकारी हरगंगा कलेज, मुंशीगंज। एवं আমাকে চেনার উপায় হিসাবে আমি একটি ছবি দিয়েছি, পরবর্তী ক্লাসে হয়তো এটি আর দিব না। এবং আমি তোমাদের যেটি পড়াবো সমাজকর্ম এই বিষয়ের প্রথম পত্রে, সমাজকর্ম প্রথম পত্রের তৃতীয় অধ্যায়, সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা, এই অধ্যায়ের দুটি কনসেপ্ট নিয়ে আমি আজকে আলোচনা করব, যেটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। আমি আলোচনা শুরু করার আগে কি বিষয় আলোচনা করব আজকে আমি দেখি, তোমরা সেটি অনুমান করতে পারো কি না তুমি এই ছবিটি দেখে। তোমরা দেখো তোমাদের বাম পাশের ছবিতে বিভিন্ন ডক্টর, ইঞ্জিনিয়ার, কুক, পুলিশম্যান, এরকম ছবি আছে, ফায়ার ফাইটার। আবার ডান দিকে দেখো মাই ফেভারিট প্রফেশন ডক্টরস, আবার এখানে টিচিং। এই ছবিগুলো দিয়ে তোমরা কিছু অনুমান করতে পারছো কি না আমি আজকে কী বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমি আশা করব তোমরা সেটি বুঝতে পেরেছ আমার আজকে আলোচনার বিষয়, পেশা বা প্রফেশন। এটি এই অধ্যায়ের একটি খুব গুরুত্বপূর্ণ প্রত্যয়। আমি এই পেশা নিয়ে আলোচনা করব এবং পেশা নিয়ে আলোচনা করতে গেলেই যে আরেকটি কনসেপ্ট চলে আসে, বৃত্তি, সেটা নিয়ে আলোচনা করব। এবং এই আলোচনা শেষে তোমরা পেশা এবং বৃত্তির ধারণা এটি ব্যাখ্যা করতে তোমরা পারবে আমি আশা করি। এখন মূল আলোচনায় আসছি। পেশা বলতে আমরা কী বুঝব? পেশার আভিধানিক অর্থ জীবন বা জীবন ধারণের উপায়, অর্থাৎ আমাদের মানব জীবনের বিশেষ কোনো ক্ষেত্রে নির্দিষ্ট বৈশিষ্ট্য বা দক্ষতা বা নৈপুণ্য এবং জ্ঞান সম্পন্ন যে বৃত্তি যার মাধ্যমে জীবন ধারণ করা হয় তাকে আমরা এই পেশা বলবো। তবে সব ধরনের জীবিকা বা সব ধরনের জীবন ধারণের সকল উপায়কে আমরা পেশা বলবো না। সহজ কথায় যে জীবিকার জন্য উচ্চমানের বিশেষ তাত্ত্বিক শিক্ষা এবং ব্যবহারিক প্রশিক্ষণের প্রয়োজন তাই পেশা। তোমরা এই ছবিতে যে দেখলে যে মাই ফেভারিট প্রফেশন ইজ ডক্টরস, তোমরা একটু চিন্তা করো যে একজন ডাক্তার, একজন ব্যক্তিকে ডাক্তার হতে হলে কী করতে হয়? তাকে আগে ওই নির্দিষ্ট বিষয়ে পড়াশোনা করতে হয় এবং পড়াশোনা শেষে তাকে একটা নির্দিষ্ট বিষয়ে ডিগ্রি অর্জন করতে হয়। শুধু ডিগ্রি অর্জন করলে হয় না, একজন ডাক্তারকে আবার ইন্টার্নশিপ করতে, অর্থাৎ সে যে লেখাপড়াটা শিখল সেটি হাতে কলমে ব্যবহার করার কতগুলি কৌশল বা কতগুলি প্রযুক্তি ব্যবহারের প্রশিক্ষণ তার দরকার হয়, এগুলো সে করে। তারপরে একটি সনদ পায় সরকার কর্তৃক, তারপরে সেই
একজন ডাক্তার, সে পেশা হিসাবে তার এই 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 জীবিকাটা সে বেছে নিতে পারে, অর্থাৎ বিশেষ জ্ঞান, অর্থাৎ বিশেষ একটি নির্দিষ্ট শাখায় তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান সে অর্জন করবে এবং সে জ্ঞানকে সে অর্থনৈতিক উদ্দেশ্য বা জীবন ধারণের উপায় হিসাবে ব্যবহার করে বাস্তব ক্ষেত্রে যে প্র্যাকটিস সেটাকে আমরা বলবো পেশা। অর্থাৎ একটা নির্দিষ্ট বিষয়ে আমার তাত্ত্বিক জ্ঞান দরকার হবে এবং সেই তাত্ত্বিক জ্ঞানকে কীভাবে আমি কাজে লাগাবো, হাতে কলমে শেখার জন্য ব্যবহারিক প্রশিক্ষণ প্রয়োজন এবং সেই তাত্ত্বিক জ্ঞানকে বা ব্যবহারিক প্রশিক্ষণকে আমি যখন অর্থনৈতিক উদ্দেশ্য বা আমার জীবন ধারণের উপায় হিসাবে আমি বাস্তব ক্ষেত্রে অনুশীলন করতে যাব তাকে আমরা পেশা বলবো। আমরা যে পেশার ছবিগুলি একটু আগে দেখালাম সেখানে ডাক্তার বলো, ইঞ্জিনিয়ার বলো, আইনজ্ঞ বলো বা শিক্ষক বলো, সবাইকে ওই নির্দিষ্ট বিষয়ের তাত্ত্বিক এবং ব্যবহারিক প্রশিক্ষণ নিয়েই তারপরে সেটিকেই বাস্তব ক্ষেত্রে অনুসরণ করার সে সুযোগ পায়। এবং বাংলা পেশা শব্দটি এসেছে ফার্সি শব্দ থেকে এবং এটার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে প্রফেশন, আর প্রফেশন শব্দটি এসেছে ল্যাটিন শব্দ থেকে। তোমাদের বুক লিস্ট আমরা ইতিমধ্যে দিয়ে দিয়েছি, তোমাদের বইয়ে অনেক পেশার এরকম অনেক সংজ্ঞা পাবে। তবে আমি আমাদের সোশ্যাল ওয়ার্ক ডিকশনারি বা সমাজকর্ম অভিধান সেখানে পেশা বলতে যা বুঝিয়েছি সেটা এখানে দেখিয়েছি যে পেশা হলো এমন একদল মানব গোষ্ঠী যারা নির্দিষ্ট সামাজিক চাহিদা ও প্রয়োজন পূরণে অভিন্ন সাধারণ মূল্যবোধ, ব্যবস্থা, দক্ষতা, কৌশল, জ্ঞান এবং বিশ্বাস অনুশীলন করে। অর্থাৎ সমাজে কিছু নির্দিষ্ট চাহিদা এবং প্রয়োজন পূরণের জন্য তারা কিছু সাধারণ মূল্যবোধ বা দক্ষতা, কৌশল, জ্ঞান এবং বিশ্বাস অনুশীলন করে এবং সাধারণ মানুষ এসব গোষ্ঠীকে নির্দিষ্ট প্রয়োজন পূরণের জন্য উপযুক্তি হিসাবে চিহ্নিত করে, সেবার জন্য তাদের নিকট আসে এবং সমাজে সাধারণ মানুষ ওই বিশেষ শ্রেণীগোষ্ঠীর নিকট তাদের কোনো সাহায্যের জন্য আসে এবং নির্দিষ্ট ক্ষেত্রের সঙ্গে সংশ্লিষ্ট সেবাদানের জন্য পেশাদার গোষ্ঠীকে লাইসেন্স বা আইনগত স্বীকৃতি প্রদান করা হয়। অর্থাৎ তারা যে সেবাটি দিবে সেটার জন্য তাকে নির্দিষ্ট একটা নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে তার একটাকে লাইসেন্স বা আইনগত স্বীকৃতি প্রদান করা হয়। এটা হচ্ছে পেশা। পেশা হচ্ছে তাহলে আমরা এক কথাই যেটা বলবো যে প্রত্যেক পেশার কতগুলো বৈশিষ্ট্য বা মূল্যবোধ থাকে এবং এক যেটা আসলে যেটা এক পেশা থেকে অন্য পেশাকে পৃথক করে রাখে এবং পেশাগত কাজ অবশ্যই প্রযুক্তি সম্পন্ন এবং পেশাদার ব্যক্তিতে কতগুলো পেশাগত নীতি এবং মূল্যবোধ মেনে চলতে হয়, যেমন চিকিৎসা, লয়ার বা আইনজ্ঞ, ইঞ্জিনিয়ার, শিক্ষকতা ইত্যাদি। অর্থাৎ তাকে ওই নির্দিষ্ট শাখায় তাত্ত্বিক এবং ব্যবহারিক জ্ঞান অর্জন করতে হবে, তাকে পেশাগত কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য বা মূল্যবোধ অনুসরণ করতে হবে এবং এগুলোকে সে তার জীবন ধরনের উপায় হিসাবে এগুলিকে সে অনুসরণ করবে, তখন তাকে আমরা বলবো পেশা। এবং পেশার সাথে আরেকটি প্রত্যয় খুব ওতপ্রোতভাবে সেটা হচ্ছে যে বৃত্তি বা অকুপেশন। বৃত্তি হচ্ছে জীবন ধারণের সাধারণ উপায়, অর্থাৎ যে যার মাধ্যমে আমরা আমাদের জীবিকা অর্জন করি সেটাকে আমরা বলবো বৃত্তি এবং এটার জন্য আসলে কোনো তাত্ত্বিক বা ব্যবহারিক প্রশিক্ষণের কোনো প্রয়োজন নাই। বৃত্তির জন্য বিশেষ শিক্ষা, প্রশিক্ষণ বা পেশাগত কোনো নৈপুণ্য অর্জন করতে হয় না, যেমন ভিক্ষুক, কুলি, মজুর, ভৃত্য এরাও কিন্তু তাদের এই কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে এবং এগুলি হচ্ছে বৃত্তি। বৃত্তি আসলে ইচ্ছা করলে পরিবর্তন করা যায় কিন্তু পেশা কখনোই পরিবর্তন করা যায় না, যেমন একজন ডাক্তার কখনোই ইঞ্জিনিয়ার হতে পারবে না বা একজন ইঞ্জিনিয়ার কখনোই ডাক্তার হতে পারবে না। কিন্তু আমি যে বৃত্তির কথা বললাম, ভিক্ষুক, কুলি, মজুর বা ভৃত্য, মাঝি, মাল্লা, এগুলো আসলে তাদের ইচ্ছা করলে সে বৃত্তিকে পরিবর্তন করা যায়। আসলে পেশাগত কাজ অবশ্যই প্রযুক্তি সম্পন্ন এবং পেশার সার্বিক দিক সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হয় এবং পেশাদার ব্যক্তিকে সংশ্লিষ্ট পেশার নীতিমালা, মূল্যবোধ, নৈতিক মানদণ্ড অনুসরণ করতে হয়। বৃত্তির ক্ষেত্রে আসলে এগুলো অনুসরণ করার কোনো প্রয়োজন নাই। এবং একটু সাধারণ যে কোনো মানুষই যে কোনো এরকম যে কোনো বৃত্তি অবলম্বন করে তার জীবিকা নির্বাহ করতে পারে। এই জন্যে আমরা বলি যে সকল পেশাই বৃত্তি,
কিন্তু সকল বৃত্তি পেশা না, অর্থাৎ এটা হচ্ছে যে সকল পেশায় বৃত্তি মানে সকল পেশায় মাধ্যমে মানুষ জীবন ধারণ করে, জীবিকা নির্বাহ করে, কিন্তু সকল পেশা কিন্তু সকল বৃত্তি পেশা না, অর্থাৎ যে সমস্ত বৃত্তির জন্য কোনো প্রশিক্ষণ বা কোনো পেশাগত জ্ঞান প্রয়োজন হয় না সেই বৃত্তিকে আমরা কখনোই পেশা বলবো না। কিন্তু আবার বৃত্তি সবসময় জনকল্যাণমুখী পেশার একটি অন্যতম বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা অবশ্যই জনকল্যাণমুখী হতে হবে। আমি যখন পেশার বৈশিষ্ট্যগুলি পড়াবো তখন তোমরা দেখবে কিন্তু বৃত্তি সবসময় জনকল্যাণমুখী হয় না, এমন অনেক বৃত্তি আছে যেগুলো আমরা সমাজের মানুষ যেগুলি দ্বারা উপকৃত হয় না, এরকম অনেক বৃত্তি আছে। অর্থাৎ পেশা যেমন অবশ্যই জনকল্যাণমুখী হতে হবে, এটা একটা অন্যতম বৈশিষ্ট্য, কিন্তু বৃত্তি সবসময় জনকল্যাণমুখী নাও হতে পারে। তো এই হচ্ছে মোটামুটি এই দুইটি কনসেপ্ট সম্পর্কে আমি একটু ধারণা দিলাম। এবং আমরা যে বই রেফারেন্স মানে দিয়েছে এর আগে আমাদের অনলাইন পেজে, আমাদের ফেসবুক পেজে যে বই রেফারেন্সগুলো দিয়েছি, তোমরা সেই বইগুলো সংগ্রহ করে এই বিষয়গুলো নিয়ে আরও পড়বে, আরও তাহলে আরও কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। আজকে প্রথম দিন তোমাদের সঙ্গে পরিচিত হলাম, এবং আমরা সবসময় দোয়া করি আমার যেন খুব তাড়াতাড়ি আমাদের ক্যাম্পাসে ফিরে যেতে পারি এবং আমাদের ক্লাসরুমে আমরা তোমাদের সাথে সরাসরি সাক্ষাতের মাধ্যমে আমরা যেন ক্লাস নিতে পারি। এবং তোমাদের সকলের জন্যই অনেক অনেক দোয়া এবং আরও শুভেচ্ছা এবং আরও অভিনন্দন রইল। তোমাদের সবাইকে ধন্যবাদ।